পটুয়াখালী জেলার অন্যতম সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রংধনু নাট্য মঞ্চ। রংধনু নাট্য মঞ্চ আস্তে আস্তে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আজ 2 বছর সময় অতিক্রম করেছে। 2 বছর সময় অতিক্রম করার সাথে সাথে যেমনি তারা অর্জন করেছে সাফল্য, তেমনি সম্মান। এই রংধনু নাট্য মঞ্চ আজকে অসহায় দরিদ্র পথ শিশুদেরকে নিয়ে আয়োজন করেছে সামান্য একটু ইফতারের আয়োজন, যেখানে উপস্থিত হয়েছে অসহায় দরিদ্র পথ শিশুরা। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল পটুয়াখালী জেলার অন্যান্য সংগঠনগুলোর স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার। আপনাদের সাহায্য এবং অনুপ্রেরণা পেয়ে আমরা সত্যিই মুগ্ধ। এরকম সুন্দর সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে রংধনু নাট্যমঞ্চ সামনের দিকে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা আমাদের। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।